আজকে দেখতে পারলেন যে একজন মন্ত্রীর আত্মীয় স্ত্রীর ফোনে কর্মকর্তা বরখাস্ত হয়, বিনা টিকিটে যাত্রী চলার দুঃসাহস পোষণ করে, তাহলে বুঝতে হবে বাংলাদেশে এই রাগব বোয়ালদের সংখ্যা কত। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা শুনলে অত্যন্ত মর্মাহত হবেন। ইতিমধ্যে বাংলাদেশের যে বিষয়টি সকল মানুষের মনে আঘাত এনেছে সেরকম একটি বিষয়, বাংলাদেশ সরকারের এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রী সামিয়া আক্তার, তিনি রাতের অন্ধকারে সরকারের সবচেয়ে ভালো একজন কর্মকর্তা, যারা নিজের জীবনকে ঝুঁকি নিয়ে তারপরে এই রেল লাইনে চাকরি করে তার পরিবার পরিজনকে বাঁচিয়ে চলেছেন, টিটি শফিকুল ইসলামকে রাতের অন্ধকারে এক ফোনে বরখাস্ত করেছেন। কি কারণে বরখাস্ত করেছেন? অপরাধ হচ্ছে এই টিটি শফিকুল ইসলাম, তিনি তিনজন যাত্রীকে শাস্তি দিয়েছেন, তিনজন যাত্রীকে অবৈধভাবে বিনা টাকায় বিনা টিকিটে ফার্স্ট ক্লাস কেবিনে গিয়ে সেই ট্রেনে বসার কারণে টিটিআই তাদের সাথে আর্গু করেছেন, কথা বলেছেন, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসেছেন। এই ছিল তার অপরাধ। অথচ সরকারের নিয়োগপ্রাপ্ত এই টিটি শফিকুল ইসলাম সহ যারা রেল লাইনে চাকরি করে, এদের প্রথমত কাজই হচ্ছে, বিশেষ করে টিটির কাজই হচ্ছে, সে টিকিট চেক করবে, সুষ্ঠুভাবে আসন বিন্যাস সঠিক আছে কিনা সেটাকে তিনি দেখবেন। তাহলে এই দুর্নীতিগ্রস্ত অবৈধ বিনা ভোটের নির্বাচিত এমপি মন্ত্রীরা এই টিটির মতো একজন শফিকুল ইসলামের মতো মানুষকে যখন বরখাস্ত করে, তখন বুঝতে হবে সমগ্র জায়গায় এক ধরনের আমলাতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, গণতন্ত্রহীন একটি স্বৈর মানসিকতার প্রশাসন সাজাতে চায়, নিজেদের পরিবার আত্মীয় স্বজন অবৈধ মানুষদেরকে দিয়ে এই প্রশাসনগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় এবং ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে চায় এই ক্ষমতাসীন নুরুল ইসলাম সুজনদের আত্মীয় স্বজন পরিচয়দারী ব্যক্তিরা এবং এর সাথে বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ এমপির সদস্যবৃন্দ। আজকে সামিয়া আক্তার কোন কারণে, কোন খুঁটির জোরে তিনি ফোন করে আজকে এই টিটি শফিকুল ইসলামকে বরখাস্ত করিয়েছিলেন, তার খুঁটির জোর ছিল আমার হাজবেন্ড রেলমন্ত্রী, এই রেল লাইন আমাদের, এই রেলের বগিতে বগিতে আমরা চড়ব, ফ্রি চড়ব, টাকা দেব না, পয়সা দিব না, আমাদের ইচ্ছা, যা ইচ্ছা তাই করব, এই ছিল মানসিকতা। না হয় অপরাধ কি? একজন টিটির অপরাধ সে টিকিট চেক করেছে, তাকে আপনি মুহূর্তের মধ্যে আপনি এখান থেকে বরখাস্ত করলেন। অথচ হওয়ার কথা কি ছিল, যেই সকল অবৈধ ব্যক্তিরা এইখানে বিনা টিকিটে ভ্রমণ করেছে, রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তাদের যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তি হবে, পাশাপাশি টিটিআই শফিকুল ইসলামকে বরখাস্ত যারা করেছে অবৈধ বরখাস্তের দায়ে, সেই স্ত্রী, তিনজন অবৈধ যাত্রী স্ত্রী পরিচয়দারী, সেই নুরুল ইসলাম সুজনের আত্মীয়, সেই তিনজন ব্যক্তি এবং যেই অফিসারকে এই শফিকুল ইসলামের আজকের বরখাস্তের জন্য যে অফিসার দায়ী, সামিয়া আক্তার যাকে ফোন করেছিলেন তাকে সহ শাস্তির বিধান নিশ্চিত করা, গ্রেপ্তার করে রাষ্ট্রের সমগ্র মানুষকে দেখানো যে একজন রাষ্ট্রের কর্মচারী সঠিক দায়িত্ব পালন করার কারণে তাকে চাকরি ফেরত দেওয়া হয়েছে, আর যারা এই অবৈধ কর্মকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, বাংলাদেশের মতো রাষ্ট্রে এটা কখনোই সম্ভব নয়, কখনোই হয় না। বাংলাদেশে হচ্ছে জোর যার মুল্লুক তার, যেভাবে পারছে সেভাবেই এটাকে লুটে পুটে খাচ্ছে। সামান্য একটি টিকিট কতই বা দাম হবে, একটা ফার্স্ট ক্লাস টিকিটও যদি হয়, ট্রেনের টিকিট 500, 1000, 1200, 1500 টাকার উপরে টিকিট আছে, সেই টিকিটের মূল্য কি একজন এমপি মন্ত্রীর মামাতো শ্যালক, মামাতো ফুবাতো শ্যালক কিংবা আত্মীয় স্বজন তারা কি দিতে পারে না? এই হচ্ছে চেটে খাওয়ার মানসিকতা, নোংরা মানসিকতা,
আজকে যে যত বড় হবে, যে যত সম্পদশালী হবে, যে যত দায়িত্ববান ব্যক্তি হবে, সে তত তার পরিবার, তার আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্ক থাকবেন, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করবেন, তাদেরকে দীক্ষা দিবেন। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় আজকের এই কাজগুলো হচ্ছে। আজকে দেশটা কোন জায়গায় চলে যাচ্ছে সেটা আজকের আপনাদের আমাদের ভাবতে হবে। আপনি ভাবছেন শত শত কোটি টাকা লোপাট হচ্ছে, আপনি ভাবছেন আপনার বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করছে, দুর্নীতি করছে। সামান্য একটি চিত্র শুধুমাত্র সাংবাদিকদের নজরে, গণমাধ্যমে, অনলাইনে এসেছে বিধায় আজকে দেখতে পারলেন যে একজন মন্ত্রীর আত্মীয় স্ত্রীর ফোনে কর্মকর্তা বরখাস্ত হয়, বিনা টিকিটে যাত্রী চলার দুঃসাহস পোষণ করে। তাহলে বুঝতে হবে বাংলাদেশে এই রাঘব বোয়ালদের সংখ্যা কত। 300-350 এমপি, মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, বিভিন্ন বাহিনীর সদস্য, বিভিন্ন আমলা, অবৈধ কর্মকর্তাদের আত্মীয় স্বজনরা আজকের বাংলাদেশের সব জায়গাগুলোতে আজকের চেপে বসেছে। সেজন্যই ছাত্র জনতা এক সময় রুখে উঠেছিলেন, কোটা বিরোধী আন্দোলনের জন্য তারা আন্দোলন করেছিলেন। কারণ কোটার যন্ত্রণায় সাধারণ কোনো মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের কোথাও চাকরি পেত না। আজকে আত্মীয়দের যন্ত্রণায়, নিকট আত্মীয় স্বজন এবং তাদের নিজেদের পরিবারের যন্ত্রণায় বাংলাদেশের কোনো সাধারণ মানুষ এখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুনাগরিকদের জন্য ব্যবস্থার কোনো কিছুই তারা পাচ্ছে না। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সে নিয়ে সরকারের খবর নেই। তাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা লাইভে আসলে বলে আমরা অলিভ অয়েল খাই। আর তাদেরই আত্মীয় স্বজন এখন ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া, ট্রেন ভাড়া, লঞ্চ ভাড়া, বিমান ভাড়া দিতে পারে না। এর চেয়ে লজ্জাস্কর কোনো কিছুই হতে পারে না। এটাই হচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় পৃথিবীর কোনো রাষ্ট্রে, এমনকি গরিব কোনো রাষ্ট্রেও এই ধরনের কর্মকাণ্ড এই আধুনিক যুগে আছে বলে আমার মনে হয় না। যে অসৎ আচরণ করে আবার একজন টিটি শফিকুল ইসলামকে বরখাস্ত করার মানসিকতা পোষণ করা, এটা অত্যন্ত জঘন্যতম কাজ হয়েছে। আমি ধিক্কার জানাই, আমি অনুরোধ করব এই সরকারকেই পদত্যাগ করতে, যেহেতু সরকারই বিনা ভোটে হয়েছে। আমি এই মন্ত্রীর পদত্যাগ চেয়ে আমি কি করব? এই মন্ত্রীরা তাদের লাজ, লজ্জা, শরম বলতে কিছু নেই বাংলাদেশের। আপনারা দেখেছেন আমাদের দেশের সেই স্বাস্থ্যমন্ত্রী এখন পর্যন্ত কি পদত্যাগ করেছিল? করেনি। সারা দেশের মানুষ বলেছে তার অবহেলার কথা, কিন্তু পদত্যাগ কখনোই করেনি। এদেশের বাণিজ্য মন্ত্রী কি পদত্যাগ করছে? খাদ্যমন্ত্রী কি পদত্যাগ করছে? রেলমন্ত্রী পদত্যাগ করবে কেন? এদেশের কোনো মন্ত্রী টন্ত্রী কোনোদিন পদত্যাগ করবে না। এরা যখন চেয়ারে বসে, চেয়ারটাকে তার বাপদাদার তাল্লুক মনে করেই তারা সেই চেয়ারে বসে থাকে। সেজন্যই বলছি এই মন্ত্রীর পদত্যাগ চেয়ে কোনো লাভ নেই। সভ্য সমাজ হলে মন্ত্রী পদত্যাগ করতেন, তিনি তার এই দায়ভার নিয়ে বলতেন যে আমি ব্যর্থতার পরিচয় দিয়েছি, আমার আত্মীয় পরিচয় দিয়ে যারা এই কাজটি করেছে তাদেরকে তিনি শাস্তির আওতায় আনতেন। কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে মনে করছেন যে আমরা নাকি তিলকে তাল বানিয়েছি, এই ধরনের মন্তব্য তারা অনলাইনে ছুড়ে দিয়েছেন। যাই হোক বন্ধুরা, আমার এই জটিলতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে বাংলাদেশের সমগ্র মানুষকে ঐক্যবদ্ধভাবে অবৈধ অগণতান্ত্রিক সরকার থেকে বের হয়ে আসতে হবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।